ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল উস্মিতা ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো নতুন ব্লগে আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে ওয়েলকাম ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন বাজে সকাল 9:49। তো সকাল 9:49-এর থেকেই ব্লগটা আমি শুরু করছি, কারণ সকালবেলা থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু আমি পারিনি। হচ্ছে সকালবেলায় ভাই, আজকে আমার ভাই হচ্ছে নতুন একটা কাজে গেল, নতুন কাজে গেল বলতে আজকে হোটেলের কাজে গেল। বাবু দাঁড়া, আমার ওনাটা ছাড়। তো হোটেলের কাজে গেল, হোটেলটা হচ্ছে কলকাতায়, আর ও এলো বর্ধমান থেকে। তো কলকাতায় হোটেলটার নাম, আমার ছেলে হয়ে হসপিটালে, আমার ছেলে করোনা থেকে তোমাদের সবাইকে সাবধান করছে। তো যাই হোক, যা বলছিলাম, তো কলকাতায় হচ্ছে হোটেলটা ITC রয়্যাল বেঙ্গল হোটেল। তো বড় হোটেল, তো একটু ঘাবড়েও আছে ও, তাই বারবার ফোন করে শুনছিলাম। তো এখন ঠিকঠাক পৌঁছে গেছে, আমার টেনশন মুক্ত। তো আমি এখন দেখো এই দরজার সামনেই দাঁড়িয়েছিলাম, কারণ আমার এই সোনা সাইকেল চালাচ্ছিল। বাবা সাইকেল চালানো হয়ে গেছে? তোর গা তো বিশাল গরম রে। আমার তো ওরকম বৃষ্টি হলেই বৃষ্টিতে ভিজতে হবে, বৃষ্টির জল খেতে হবে। তো তোমার জ্বর হবে ছাড়া কি আমার জ্বর হবে? তা যাও জল খেয়ে আসো। তো বন্ধুরা, আমার আজকে একটু চেঞ্জ লাগছে না? মাথা ভর্তি সিঁদুর, কপালে একটা বড় টিপ, আমি কালকে পরেছিলাম বড় টিপ, কারণ মাঝে মাঝে একটু ইচ্ছাও হয়। তো আমার গ্যাসে এখন মাছ ভাজা চলছে, আর আমি এখন রান্না করব। কী রান্না করব চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। এই দেখো আলু কেটে রেখেছি, দেখতে পাচ্ছ? আর এই যে হচ্ছে উচ্ছে, এই আলু দিয়ে উচ্ছে দিয়ে আর মাছ দিয়ে করব, রুই মাছ আছে। আর এই যে হচ্ছে শাক, এই শাক দিয়ে কলা দিয়ে শুক্ত করব মাছের মাথা দিয়ে, আর করব হচ্ছে টক। তো যাই হোক, আমি এখন রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। শোনো, জলে ভিজো না শোনা। তো চলো রান্নাটা করে আসি। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখো মাছ ভাজা। তো বন্ধুরা দেখো, বর্ষা শুরু হয়ে গেছে, আর বর্ষাটা এমন সময় শুরু হয়েছে বাড়িতে, এখন ডিশ লাগাতে এসছে। তো ডিশটা আগে যেখানে লাগানো ছিল সেখানে সিগন্যাল পাওয়া যাচ্ছিলো না, তাই এখন আবার সরিয়ে লাগানো হচ্ছে। আর দেখো আমার ছেলে চলে এসেছে মন্দিরে, মন্দিরে এসেছে ওর বন্ধু, অনেকদিন পর কাজের থেকে এসছে, তাই তার সাথে দেখা করতে। ওর এমন বন্ধু, ওই বন্ধু ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াতো, সেই সময় থেকে ওরা বন্ধুত্ব করেছে, এখনও বন্ধুত্ব মানে কাটেনি, ওর 6 মাস বয়সের থেকে বন্ধুত্ব। সারাদিন পরে আবার আমি তোমাদের সাথে চলে এলাম কথা বলতে। এখন দেখো আছি রাস্তায়, বলছিলাম না আমাদের স্বপ্নের ঘর তৈরি হবে, তার প্রস্তুতি চলছে। তো সেখানে এসেই দাঁড়িয়ে আছি। তো আমার ছেলে ওই মন্দিরে খেলা করছে, ওই যে মন্দিরে খেলা করছে, তো ও খেলা করুক, ভাবলাম আমি এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকি। তো দাঁড়িয়ে থাকে থেকে থেকে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর ওই যে একটা পুচকে মা এসেছে, পুচকে মা বেড়াতে গিয়ে আমাদের সবাইকে ভুলে গেছে, এখন আর কারুর সাথে কথা বলে না, ও সবাইকে ভুলে গেছে। ওই দেখো শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, দেখো ও যত দূর যাবে তত দূর তাকাতে তাকাতে যাবে, আর দেখতে দেখতেই যাবে, কিন্তু কথাও বলবে না আর হাসবেও না, কারণ বেড়াতে গিয়ে 1 মাস মতো ছিল আর এখন এসে আমাদের সবাইকে ভুলে গেছে। তো যাই হোক দেখো এখানে দাঁড়িয়ে আছে, আজকে মাঠে কেউ খেলতে আসেনি, কারণ এত পরিমাণে বর্ষা হয়েছে, মাঠে জল বেঁধে গেছে, ওর জন্য মাঠেও আর কেউ খেলতে আসেনি। তো ভাবলাম আমি একটু ঘুরে বেড়াই, তো ছেলে তো গল্প করছে, ও গল্প করতে থাকুক, আমি একটু সামনের দিক দিয়ে ঘুরে আসি, একটু হেঁটে আসি, সারাদিন তো ঘরের মধ্যেই বসে থাকি। তো চলো একটু হেঁটে আসি। বন্ধুরা এসেছিলাম এদিকটায় ঘুরতে, কিন্তু এদিকটায় দেখছি মানে লোকজন তেমন কেউ নেই, আছে যা এখানে ওখানে সেখানে বর্ষা, কারণ আজকে এদিকটা বেশি লোকজন নেই, কারণ হচ্ছে বর্ষা হয়েছে, তো রাস্তা রাস্তা সব ভিজা, ওর জন্য কেউ তেমন নেই। তো আমিও ফিরে যাচ্ছি, কারণ এদিকটায় মানে বেশি একটা মানে আসি
বেশি আসি এদিকটাই বেশি আসি, ওই দিকটার থেকে এদিকটাই বেশি আসি, কিন্তু দাঁড়াই না, আমি আসি এরকম হেঁটে চলে যাই, কারণ ছেলে সবসময় ওখানেই থাকে। আর দেখো কী পরিমাণ রোদ, রোদটা পুরো চোখে এসে লাগলো। আর ভাবছিলাম তোমাদের সাথে এসে সামনে এসে কথা বলবো, কিন্তু আজকে সারা দিন ডিশ লাগাতে এসে এত সমস্যা হচ্ছিল, কারণ প্রথমতে সকাল থেকে দুটো মিস্ত্রি যাওয়ার পরে একজন এসে তারপরে ঠিকঠাক করে লাগিয়ে দিয়ে গেছে, কারণ ডিশে আমাদের কিছুদিন ধরে খুব প্রবলেম করছিলো, মানে টিভিই চলছিল না। তারপরে সকালে একজন এসে খুলে দিয়ে গেছে, আর একজন এসে তো পারিনি, আর তৃতীয়জন এসে লাগিয়ে দিয়ে গেছে, খুব সুন্দর কাজ করেছে। তো যে কারণে আজকে সারাদিন ওই ডিশের পিছনেই কেটে গেছে, আর তোমাদের সাথে কথা বলা হয়নি। রোদ্দুরটা এসে একদম কপালে রাখছে, রাজটিকার মতো। তো রাজটিকা তো আর কপালে হবে না, তো যাই হোক, তো চলো এখন ওই সাইডটায় যাওয়া যাক, দেখি কী হচ্ছে ওই সাইডটায়। তো চলো, মা আর দিদি গেছে মামা শ্বশুর বাড়ি, আমি সকালবেলায় গেছিলাম, কারণ আমার ননদের খুব শরীর খারাপ, সে হসপিটালাইজ, তার জন্য সকালবেলায় আমি গেছিলাম একটু শুনতে, আর মা আর দিদি এখন গেছে। তো যাক, আর আমার না এই জায়গাটা খুব ভালো লাগে, এই দাদুদের বাড়ির সামনেটা, এই জায়গাটার ভিউটাও খুব সুন্দর আছে আর আমার খুব ভালো লাগে। তো চিন্তার কোনো কারণ নেই, এখানে আমার বাড়ি তো হয়েই যাবে, আর আমি এখানে আসতেও পারবো। আর আমার বাড়ির থেকে আমার এই বাড়িটার দূরত্ব কিন্তু বেশি না। চলো আমি তোমাদেরকে দেখাই, ওই যে আমার নতুন বাড়ি এখানে হবে, আর আমার পুরনো বাড়ি ওইখানে, আমার আঙুল সোজাসুজি সাদা বাড়িটা পেছনে, তো বেশি একটা দূর না, কিন্তু তবুও আমার এই জায়গাটাই বেশি পছন্দ হয়। ওই জায়গাটা পছন্দ হয় খুব পরিমাণে, কিন্তু ওই জায়গাটা নিলিবিলি বেশি, কিন্তু ওখানে মানে আমি কোনো সমস্যায় পড়লেও কাউকে ডাকলে পাই না, কারণ ওই সাইডটা একদম নিলিবিলি, ওই সাইডটা কেউ থাকে না, আমি একাই থাকি। আর এই সাইডটা আসলে আমি সবাইকে পাবো, কারণ আমি লোকজন নিয়ে একটু থাকতে বেশি পছন্দ করি, মানে অনেক লোকজন থাকবে সবসময় আমার বেশ ভালো লাগে, তো অত নিরিবিলি ভালো লাগে না। বিয়ের প্রথম প্রথম তো কান্নাকাটি করে দিতাম, কান্না করতাম যে কী হচ্ছে কী হচ্ছে, আমি একা একা থাকবো কী করে। তো যাই হোক, এখানে আসলে আমার সেই প্রবলেমটা আর হবে না, সবার মধ্যে থাকতে পারবো। তো হেঁটে এসে কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছি, তো চলো একটু সবার সাথে একটু গল্প টল্প করে নিই, তারপর আবার আমি তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখো আকাশটা কী সুন্দর লাগছে না, আমার তো খুব 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 সুন্দর লাগছিলো, তার জন্য আমি তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এরকম আকাশ সচরাচর দেখা যায় না, তো দেখে খুব ভালোই লাগলো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, আমার ব্লগটা মানে আমি বেশি বড় করব না, আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। তো দেখা হবে নতুন একটা ব্লগে, তো ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা, বাই বাই।